हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बंगाली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब, तुम्हारा जरा 2023 साले क्लास 12 पढ़ो, तुम्हारा 2024 साले उच्च माध्यमिक परीक्षार्थी, तो तुम्हारे लिए द आईज ऑफ इट थेके नरेशन चेंज टेक्सचुअल ग्रामर आज के वीडियो आलोचना करब। तई वीडियो शेष पर्यंत देखो, आगे नरेशन चेंजर पार्ट वन पार्ट टू तुम्हारे साथ शेयर करेछि। जदि तुम्हारा आगे वीडियो मिस कर गए थको, वीडियो डिस्क्रिप्शन बक्स प्लेलिस्टर लिंक पे जाए, अवश्य कर चेक कर नियो। तो जरा एख अब चैनल जॉइन बटन एनेबल करनी, जो तुम्हारा चैनल स्पेशल मेम्बर होते चाओ अवश्य जॉइन बटन एनेबल कर नियो। तो देखो प्रथम रही है यू हैव एन इंटरेस्टिंग फेस, तुम्हारे एक आकर्षण मुख रही है। आई रिमार्क मंतव्य कर लम मंतव्य कर तुम्हारे एक सुंदर मुख रही है आकर्षण मुख रही है। तेल आई रिमार्क इन्हें रिपोर्टिंग स्पीचर वार्ड देखो, रिमार्क हमें पास टेंसे रही है। तो रिपोर्टिंग स्पीचे रिपोर्टिंग स्पीचर वार्ड रही है पास टेंसे रिमार्क, এখানে রয়েছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইন, এটা সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে চলে যাবে। তাহলে আই রিমার্কড, আমি মন্তব্য করেছিলাম। এখানে ইউটাকে যেহেতু আমি জানি তার জন্য আমি লিখব শি। তাহলে ইউ রিমার্কড দ্যাট, সরি আই রিমার্কড দ্যাট শি হ্যাভ থেকে এখানে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস ফুল স্টপ। She said, I am tired of people telling me that I have a pretty face. She বলেছিলো যে সে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে লোকের কাছ থেকে যে তার মুখটা সুন্দর। তাহলে সে লোকের কাছ থেকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে, এখানে said রয়েছে সিম্পল পাস্টে রয়েছে, আর এখানে এটা past tense রয়েছে, আর I am tired, তাহলে এখানে আমি হই ক্লান্ত, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, এটা থেকে কিসে চলে যাবে সিম্পল পাস্ট। এখানে দেখো দুটো verb রয়েছে, I have a pretty face, এখানেও কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে, সেখানেও কিন্তু চেঞ্জ হবে। তাহলে সে বলেছিল রিপোর্টিং স্পিচের verb অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। তাহলে সে বলেছিল কে ক্লান্ত হয়ে গেছে, আইটা কে, এখানে আইটা হচ্ছে সে। তাহলে শি সেড দ্যাট, সে বলেছিল যে, শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গিয়েছিল। কি শুনে শুনে ক্লান্ত হয়ে গিয়েছিল, টায়ার্ড অফ পিপল, লোকেদের ক্লাস থেকে ক্লান্ত হয়ে গেছিল। কেন ক্লান্ত হয়ে গেছিল, টেলিং মি থেকে কি হয়ে যাবে, টেলিং হার্ড হয়ে যাবে, যে সে তার কাছ থেকে লোকেদের কাছ থেকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছিল। টেলিং হার শি হ্যাড এ প্রিটি ফেস, যে তার একটা সুন্দর মুখ আছে, শি হ্যাড এ প্রিটি ফেস ফুল স্টপ। তারপরটা আই সেইড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, আমি বলেছিলাম বেশ একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে। তাহলে আমি বলেছিলাম, এটা আমি মন্তব্য করেছিলাম। এখানে দেখো সেইট রয়েছে এখানে পাস্ট টেন্সে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, এখানে মোডালের ব্যবহার হচ্ছে, তাহলে ক্যান থেকে চেঞ্জ হয়ে গিয়ে কুড হয়ে যাবে। তাহলে আই সেইড, তাহলে এখানে ওয়েল মানে বেশ, মানে এখানে লেখক কিন্তু সম্মতি জানাচ্ছে, তাহলে আই এগ্রিড হবে। তাহলে আই এগ্রিড দ্যাট, বা এখানে ওয়েলটাকে তুমি নাও লিখতে পারো। তাহলে কীভাবে লিখবে, আই সেইড দ্যাট অ্যান্ড এই যে ওয়েলটা রয়েছে এখানে বাদ দিয়ে দেবে এটাকে, বা আই এগ্রিড দ্যাট, আমি রাজি হলাম যে আই এগ্রিড দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান থেকে এখানে কী হয়ে যাবে, কুড, কুড অলসো বি প্রিটি। তাহলে এখানে এগ্রিডও লিখতে পারো, বা এখানে সেইডও লিখতে পারো, আই সেইড বা এগ্রিড, আমি সম্মত হলাম দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস, দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, ক্যান অলসো বি প্রিটি ফুল স্টপ। তারপরটা ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি একজন খুবই সাহসী যুবক, সে সেই সে বলল। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত সিরিয়াস কেন, এটা মেয়েটা জিজ্ঞাসা করছে। তাহলে মেয়েটা জানতে চাইছে যে তুমি কেন এত সিরিয়াস। তাহলে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তাহলে তাকে কিন্তু প্রশংসাই করছে যে তুমি একজন খুবই সাহসী যুবক। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, তুমি এত গম্ভীর কেন। তাহলে এখানে প্রথমে ও কিন্তু প্রথমে মন্তব্য করছে যে তুমি একজন খুবই সাহসী যুবক, আবার তারপরে বলছে, জিজ্ঞাসা করছে ওকে কিন্তু কেন সে এত সিরিয়াস, তার কাছ থেকে কারণটা জানতে চাইছে। তাহলে সি সেইড, এখানে পাস্ট টেন্স রয়েছে দেখো, তাহলে শি সেইড দ্যাট, এটা কিন্তু দুভাবে চেঞ্জ হবে, শি সেইড দ্যাট, দুটো স্পিচ কিন্তু এখানে রয়েছে, একটা রয়েছে অ্যাসার্টিভে, একটা রয়েছে ইন্টারোগেটিভে। দ্যাট আই, এখানে যেহেতু ইউটাকে আমি জানি যে ন্যারেটর, তাহলে দ্যাট আই ওয়াজ এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, এটা সিম্পল প্রেজেন্টে ছিল, সিম্পল পাস্টে চলে গেল। ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান মানে ইয়ং ম্যান মানে যুবক, অ্যান্ড অলসো আক্সড, এবং সে আরও জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, অ্যান্ড অলসো আক্সড
কি জিজ্ঞাসা করেছিল? বাটটা লিখবে, বাট ওয়াই আই ওয়াজ সো সিরিয়াস, কেন আমি এতটা সিরিয়াস ছিলাম, ওয়াই আই ওয়াজ সো সিরিয়াস, ফুল স্টপ। তারপরটা শি সেড, দ্য গার্ল সেড, মেয়েটি বলল, থ্যাংক গড গুডনেস ইটস আ শর্ট জার্নি, সে ভগবানকে ধন্যবাদ জানালো যে যাক এটা একটা অল্পক্ষণের যাত্রা ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স, আমি ট্রেনে দুই তিন ঘন্টার বেশি বসে থাকতে পারি না। তাহলে দ্য মেয়েটা এখানে ধন্যবাদ জানিয়েছিল ভগবানকে যেটা একটা ভালো জার্নি ছিল, মানে ছোটো জার্নি ছিল। তাহলে দ্য গার্ল থ্যাংকড গড দ্যাট, বা এখানে থ্যাংক গড ফর দিস শর্ট জার্নি। তাহলে মেয়েটা কি করেছিল, ভগবানকে ধন্যবাদ জানিয়েছিল শর্ট জার্নির জন্য। কেন? অ্যান্ড অলসো অ্যাডেড, এবং সাথে কিন্তু আরও বলেছিল, কি বলেছিল, অ্যান্ড অলসো অ্যাডেড, এরমভাবে তো লিখবে না, এখানে থ্যাংক গড ফর দ্য শর্ট জার্নি, এটা একটা স্পিচ হয়ে গেল। অ্যান্ড সেইড, তাহলে এবং তারপরে বলেছিল, আর কি বলেছিল, দ্যাট শি ক্যান নট, থেকে এখানে হয়ে যাবে কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স, সে দু তিন ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। তাহলে কি লিখব, দ্য গার্ল থ্যাংকড গড ফর এ শর্ট জার্নি অ্যান্ড সেইড এবং বলেছিল কি বলেছিল, অ্যান্ড সেইড দ্যাট শি ক্যান, থেকে এখানে কি হয়ে যাবে, কুড নট বিয়ার টু সিট, মানে সহ্য করতে পারে না, বিয়ার টু সিট ইন ট্রেনে ফর মোর দ্যান টু অর থ্রি আওয়ার্স ফুল স্টপ। তারপরটা গুড বাই, দ্য গার্ল সেইড, মেয়েটা বলল চিরবিদায়। তাহলে মেয়েটা এখানে বিদায় জানাচ্ছে, তাহলে দ্য গার্ল বেড গুড বাই, যখন এরকম গুড বাই থাকবে বা ফেয়ারওয়েল, এগুলো কিন্তু এরকমভাবে লিখবে। তাহলে দ্য গার্ল বেড গুড বাই, মেয়েটা বিদায় জানিয়েছিল। তারপরটা শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল খুবই একটা মজাদার মেয়ে। আই সেইড, আমি বললাম, তাহলে আমি এখানে বলছি যে সে ছিল একটা খুবই মজাদার মেয়ে। এখানে দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব রয়েছে সেইড, পাস্ট টেন্সে রয়েছে, আর রিপোর্টেড স্পিচের ভার্ব রয়েছে দেখো ওয়াজ, এটা সিম্পল পাস্টে রয়েছে, তাহলে কিসে চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে, তাই তো? সাবজেক্ট বসবে এবং মেইন ভার্বে, সাবজেক্ট বসবে, হ্যাড বসবে এবং তারপরে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল হবে। তাহলে আই সেইড দ্যাট, আমি বলেছিলাম যে, আই সেইড দ্যাট শি ওয়াজ, থেকে কি হয়ে যাবে, হ্যাড বসবে এবং মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল হবে। ওয়াজ এর পাস্ট পার্টিসিপেল কি, বিন, তার জন্য এখানে বিন বসলো। অনেকে বুঝতে পারে না যে এখানে বিনটা কেন আসলো, তাহলে বুঝতে পারলে যে বিনটা কেন আসলো, অ্যান্ড ইন্টারেস্টিং গার্ল ফুল স্টপ। তাহলে আশা করি বুঝতে পারলে এই ন্যারেশন চেঞ্জগুলো কীভাবে হচ্ছে। যদি তোমাদের কোনোরকম কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু পরপর ন্যারেশন চেঞ্জের ভিডিও তোমরা আরও পাবে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা ক্লাস 12-এর সমস্ত ইংলিশের নোটস যদি তোমরা পিডিএফ আকারে কালেক্ট করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, আমি জয়েন বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, বা তোমরা সরাসরি চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটন রয়েছে ওখানে ক্লিক করে তোমরা আমার চ্যানেলের স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো। যারা এখন অবধি স্পেশাল মেম্বার হওনি, অবশ্যই করে কিন্তু হয়ে যাও, কারণ প্রতিনিয়ত তোমাদের কথা মাথায় রেখে কিন্তু গ্রামারগুলো আপলোড করা হচ্ছে, এবং সাথে কিন্তু তোমরা মক টেস্টও পাবে, কয়েকদিনের মধ্যে কিন্তু মক টেস্টও দেওয়া হবে। আর যারা পিডিএফ আকারে সমস্ত নোটসগুলো পেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই করে জয়েন হয়ে নাও। আর এছাড়াও জয়েন না হয়েও কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে ওই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অনেকটা উপকার পাবে, কারণ প্রতিনিয়ত গ্রামারের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের অনেকেরই ভালো লাগছে, অনেকেই বলছো যে হ্যাঁ এরকম গ্রামারের ভিডিও আমরা আরও চাই, কারণ গ্রামারে আমরা দুর্বল। আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব তাড়াতাড়ি মাধ্যমিকের গ্রামারের বিশেষ ক্লাস আনতে চলেছি। সমস্ত গ্রামার যারা ভয় পাচ্ছ মাধ্যমিকে, যে 12 নম্বর গ্রামার আমি 12-তে 12 কী করে পাবো, সেটা চিন্তা নেই,
এই যে সময়টা তোমাদের রয়েছে পুরো সময়টাকে তোমাদের কাজে লাগাবো। পুজোর সময় কিন্তু প্রতিনিয়ত তোমাদের ভিডিও আসবে চারটে করে, যেরকম আমি ডেইলি চারটে করে ভিডিও দিই সমস্ত ক্লাসের, সেরকম পুজোর সময়ও কিন্তু তোমাদের গ্রামারের সমস্ত ভিডিও দেবো ক্লাস 12-10। চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে রেখে দেবো, তোমরা যাতে 90% মার্কস পাও সেটা দেখার দায়িত্ব আমার। আর তোমরা শুধু ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।